হাই এভরিওয়ান, আজকে সপ্তমী। সপ্তমীর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে সপ্তমীতে নতুন কলস বসানো হয়, তারপরে নতুন ঘটে একটু পুজো করা হয়। আমরা সবাই এখন আজকে চান করে নিয়েছি, সবাই এমনকি উজানও চান করে নিয়েছে। উজান, তুমি কিরকম চান করেছো? চান করে একদম উঠে মামুন এইসব আলপনাগুলো দিয়ে দিয়েছে, বাড়িতেও কিছু দিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের পুরনো বাড়ি, যেখানে আমার কাকিমা ঠাকুমা এরা সবাই থাকে। আমি পিসি বাড়িও যাব, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর দেখাই আমরা কোথায় কোথায় যাচ্ছি। সেখানে ঠাকুর দেখব, তারপরে আমরা যাব হচ্ছে ভাই শ্বশুর বাড়ি, তো সেখানে যাব, সেখানকারও ঠাকুর দেখাবো। তো চলো যাওয়া যাক। রাস্তা চারিদিকে খালি গ্রিন গ্রিন, আর আকাশে একদম কি আকাশ একদম ফাঁকা সুন্দর। এটাই তো সব থেকে ভালো ওয়েদার, বলো? হ্যাঁ। রাস্তাটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো মনে হচ্ছে যেন কোনো হিল স্টেশনের ভেতরে ভেতরে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তা দেখেই আমার মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে রাস্তাটা যেন এরকম চলুক চলতে। এখানে আগে কত ভেন্ডি আর কত কিছু চাষ হতো আমরা যখন ছোট ছিলাম, পিসিরা তখন এইখানে ছোট নিচের দিকে ছিল। কি করেছো তুমি? ওই ব্রেড চপ, ওইটা একটু নিলাম। আচ্ছা, বান্ধবাদার বাবা, এইখানে ছোটবেলায় আমি কত আসতাম। এটা হচ্ছে হল, আর এদিকে গিয়ে এটা একটা এমনি একটা নিচে নামতে হয়, নেমে এটা একটা রুম আর ভেতরে ঠাকুর ঘর, আর এখানে একটা পোর্টিকো টাইপের ব্যালকনি বলতে পারো। তো ওই ব্যালকনিতে এখানে এরকম বসার মতো জায়গা আছে, ওইখানে আমাদের কারটা দাঁড়িয়ে আছে। আমি এখানে 5 বছর পরে এলাম। দেখো একজন জয় হিন্দ করছে। আচ্ছা, আমি না এখানে 5 বছর পরে এলাম। জিনিসগুলো কত চেঞ্জ হয়ে গেছে বলো। তাও কিছু কিছু জিনিস আগের মতোই আছে, কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। ভালো লাগছে এতদিন বাদে এসে পুরোনো স্মৃতিগুলো ফিরে পাওয়া আর কি। তখন পিসিরা নিচে থাকতো আর আমি উপরে থাকাকালীনও এসেছি, কিন্তু আমার বেশি আশা হতো যখন আমি কলেজে পড়তাম, তখন আমার বেশি আশা হতো এখানটা, আর নিচে থাকতাম তখন এসে। এই হচ্ছে আমার আজকের লোক। এটা এই শাড়িটা অনুপম কিনে দিয়েছিল আমাকে, তো আজকে পুজোগুলো করেছি। কেমন লাগছে জানিও। এবার আমরা গ্রামে ঢুকছি। আমরা এবার গ্রামেতে পৌঁছে গেছি, গ্রামের বাড়ি। এখানে আমাদের একটা গার্লস স্কুল আছে। আমাদের গ্রামের ঠাকুর, কতদিন 5 বছর পরে ঠাকুরকে দেখছি। আমাদের গ্রামের বড় পুকুর, ওই মাঝখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা পর্যন্ত বলে কেউ পৌঁছাতে পারে না।
এই পুকুরটা ওই পুকুরের ওই পেছন দিকটাই আমাদের বাড়ি। চলো আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাব। এই স্কুলে আমি কিছুদিন পড়েছি। এইসব রাস্তা আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে, একটু হয়তো পাল্টেছে কিন্তু ম্যাক্সিমাম গুলো এমনই আছে। ঠাকুর একদম পুরো ফুলে সাজে। আর এখানে আমার পিসির মেয়ে আর কাকার ছেলে দুজনই মারপিট করছে। চলো দেখি আসি, আমরা একটু ঘুরে আসি। চলো যাচ্ছি এখন ছোট ঠাকুমারদের বাড়িতে। এদিকে রাস্তা আছে ভেতরে ভেতরে, ওইদিকে দিয়ে যাবো। এখানে এই কমলা লেবু গাছটা আছে, বাত্তাবি লেবুটা আছে আছে। ও বাবু দেখিবে, ইনি হচ্ছে উর্মিলা মামি দা গ্রেট। দেখো এখানে একটা জবা ফুলের আর একটা জবা ফুলের ভ্যারাইটি, এটাকে কি বলে কি জানে, এটা একটা অন্য রকমের জবা ফুল, এরকম টাইপের। চলো যাই বাড়িতে যাই। এটা কি আনারস গাছ নাকি মামি? ও আনারস গাছ। ও সাতটা আনারস হলো আর তারপরে ইয়ে হয়ে গেল, আর হলো না উপাসা বলে। ওই তো বাতাপি পচে যাচ্ছে। হ্যাঁ তাও তো গ্রামে তোমরা পাচ্ছ। এবার আমরা বসবো খেতে। ঠাকুমার সোনা করে বসেছে, আমরা বসবো, আমি বসবো। কাকিমা তুমিও আসো, কাকিমা তুমিও আসো। আচ্ছা ঠিক আছে তুমি আসো। এই হচ্ছে, এই হচ্ছে আমার খাবার থালা। মানে গুডু কি খাচ্ছে, ও খালি পঞ্চাম তো খাবে। আমাদের পুজোর সিগনেচার রান সাথে এরকম সেদ্ধ ডাল, হ্যাঁ অষ্টমী স্পেশাল তো। আর এটা হচ্ছে পঞ্চামৃত বলে, আর এটা তো মিষ্টি আর কি। চলো খাবার শুরু করি। এবার কাকিমা গুডু লুলু কাকুমা সোনা বাড়ি তাই না, আবার কবে আসবো। চলো এবার আমরা রওনা দেবো বাড়ির জন্য, মাহাঙ্গার জন্য। গ্রামে চিন্তা আজ এই পর্যন্ত। এবার আস্তে আস্তে বেরোবো, রাস্তাটা খুব একটু ন্যারো আছে। দেখো রাস্তার উপরে কত জঙ্গলের মতো, এগুলি দেখো। এই রাস্তায় ছোট দিনে কত হাঁটতাম, এখন কতদিন বাদে আসছি। দেখো বড় পুকুরটা ওইখানে আছে, বড় পুকুর। আমরা ঘুরে চলে এলাম, এদিকে আমাদের বাড়িটা রয়ে গেল, আর এই হচ্ছে বড় পুকুর। এখন যাচ্ছে হচ্ছে মামুনদের বাড়িতে, মানে মাহাঙ্গা। মাহাঙ্গা নয়, ওদের এখানকার ঠাকুরের ডেকোরেশন। চলো দেখাচ্ছি, ওদিক থেকে লেফট না। যেখানে যাচ্ছি এক এক গাদা খাবার দাবার, তুমি কি হলো খেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তোরা খেয়েছো খাও, এসো মুখটা বুঝিয়ে দি। বেশ যাবো মামা বাড়ি, যাবো এবার যাবো। এই হচ্ছে ওদের এখানকার ঠাকুর।
এখানে মামুনদের ইয়ে হয়েছিল, আশীর্বাদ হয়েছিল এখানকার ঠাকুর। বাবু নম করো, ভয় পেয়ে যাচ্ছে যে কেউ কে টেনে নিয়ে যাবে বলে। টাটা করে দাও, টাটা করো। এখানে এত গরম বাবা, আমরা পুরো ঘেমেছি, আমি পুরো ঘেমেছি, দেখা যাচ্ছে না, হয়তো উজানও ঘেমেছে। উজান কিরম ঘেমেছে দেখি, দেখো 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 কিরম ঘাম, মাথাটা দেখি, ইস, মানে সন্ধেবেলায় এরকম গরম। এখন আমরা ফেরত যাচ্ছি বাড়ি। গ্রামের থেকে ফিরে দেখছি এখানে আরতি হচ্ছে, আমরা যাচ্ছি দেখাতে, চলো চলো।